দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস রিপোর্টে। আরও দুটি মেট্রো রেল লাইন নির্মাণের অনুমোদন দিল সরকার, যার বেশিরভাগই নির্মিত হবে পাতাল পথে। দেশে প্রযুক্তিগত উদ্ভাবনে বড় বাধা, আর্থিক বিনিয়োগ, বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান। প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথে দেশে বাড়ছে সাইবার নিরাপত্তার ঝুঁকি, সচেতন হবার পরামর্শ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। দেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে পাতাল রেলপথ। এমআরটি লাইন 1 এবং 5-এর আওতায় দুটি পৃথক রুটে এই পাতাল রেল নির্মাণ করা হবে। মেট্রো রেল নেটওয়ার্কের অংশ নতুন লাইন দুটির কিছুটা অংশ থাকবে মাটির উপরেও। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ সংক্রান্ত প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়, যাতে খরচ ধরা হয়েছে 93,799 কোটি টাকা। হিরজুন মিরার রিপোর্ট। বিমানবন্দর থেকে কমলাপুর, ট্রেন চলবে মাটির নিচ দিয়ে, খিলক্ষেত, নতুন বাজার, রামপুরা হয়ে যা পৌঁছবে গন্তব্যে। পথে স্টেশন থাকবে 12টি, যেখান থেকে যাত্রী উঠতে বা নামতে পারবে। এমআরটি লাইন 1-এর পথ যাবে পূর্বাচলের দিকেও। এজন্য নতুন বাজার থেকে উঠবে একটি উড়াল রেলপথ, যেটি বসুন্ধরা হয়ে শেষ হবে পূর্বাচলের 7 নম্বর সেক্টরে। দুই পথ মিলে এমআরটি 1-এর দৈর্ঘ্য হবে 31 কিলোমিটার, যার নির্মাণে খরচ হবে 52,500 কোটি টাকা। এর মধ্যে 40,000 কোটি টাকায় ঋণ নেওয়া হবে জাপান থেকে। এই মেট্রো রেলের নির্মাণ কাজ 2026-এর ডিসেম্বরের মধ্যে শেষ করতে চায় সরকার। ঢাকা মাস রেপিড ট্রান্সপোর্ট কোম্পানির চরিত্র মালিকানা আমাদের, আমাদের মানে জনগণের, জনগণের মালিকানা একটি কোম্পানি হবে, হয়ে গেছে। এই কোম্পানির যিনি MD, তিনি হলেন আমাদের প্রাক্তন সড়ক সচিব সিদ্দিক। উনি খোলামেলা বলেছেন যে সময়ের আগে শেষ করবেন এবং টাকাও সাশ্রয় করবেন। খুবই সাশ্রয়ী হবে, সক্ষমতা কমফোর্টেবল হবে, আধুনিক হবে, সাশ্রয়ী হবে, এবং 10টা 10 হলে 10টা 10ই হবে, 12টা 10 হবে না, ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করা হবে। একই সাথে অনুমোদন দেওয়া হয়েছে MRT লাইন 5-এরও, যার আওতায় নির্মিত হবে 20 কিলোমিটার রেলপথ। এর মধ্যে 6.5 কিলোমিটার এলিভেটেড হবে হেমায়তপুর থেকে আমিনবাজার পর্যন্ত, আর আমিনবাজার থেকে ভাটারা পর্যন্ত নির্মাণ করা হবে পাতাল রেল 13.5 কিলোমিটারের। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 41,000 কোটি টাকার মতো, যেখানেও ঋণ সহায়তা দেবে জাপান সরকার। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2028 পর্যন্ত। দুটি মেট্রো রেলের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। MRT যেটা ওই বড় প্রকল্প বললাম, রোড এবং রেল উভয় সুবিধা থাকতে হবে। এখন তো রোড হচ্ছে, আগামীতে যদি কোনো সময় এখানে সার্কুলার রেল টেল হয়, জমির সংস্থান যেন কাছে থাকে, জমি অলরেডি নেওয়া আছে বোধহয় আগের, সেটা মনে মনে প্ল্যানিংয়ে যেন থাকে। তারপরে হাতিরঝিলের পাশ দিয়ে যে MRT যাবে, বি কেয়ারফুল, হাতিরঝিলকে নষ্ট করবো না। হাতিরঝিলের যে রূপ যেটা আমরা মানে সৃষ্টি করেছি, সেটা যেন আনডিস্টার্ব থাকে। ঘনবসতিপূর্ণ মানুষের দিকে রাস্তাটাও হবে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় দিয়ে হবে, এবং তাদেরকে কম ডিস্টার্ব করতে হবে। কোম্পানি এইসব MRT কোম্পানিটা তিনি আশা করছেন আগামীতে কোনো এক সময় যথেষ্ট শক্তিশালী হবে এবং শেয়ার মার্কেটও এক সময় কোম্পানি হিসেবে লিস্টেড হতে পারে, যেখানে আপনি আমরা সবাই শেয়ার কিনতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে অনুষ্ঠিত একনেক সভায় ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়নসহ 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে সব মিলে বরাদ্দ দেওয়া হয়েছে 1,25,000 কোটি টাকা। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে প্রযুক্তিগত যে কোনো উদ্ভাবনের জন্য বড় বাধা হলো তা বাজারজাতকরণে প্রয়োজনীয় বিনিয়োগ সহায়তা না পাওয়া। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার দেশীয় শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল লিডার সামিটে এসব তথ্য উঠে আসে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। বেভারেজ কুলিং সিস্টেম, যেটি দ্রুত সময়ে ঠান্ডা করে দেবে এক বোতল পানি। যে কোনো পানীয়র তাপমাত্রা 5 ডিগ্রিতে নামিয়ে আনতে এর সময় লাগে মাত্র 1 মিনিট। উদ্ভাবকদের দাবি, পানি ঠান্ডা করতে নতুন এই পদ্ধতি ফ্রিজের তুলনায় সাশ্রয়ী। এটা মাত্র 75 ওয়াট কারেন্ট নিচ্ছে, আর দোকানের 3-4টা রেফ্রিজারেটর মিলে প্রায় 1,000 ওয়াটের মতো কারেন্ট নিচ্ছে। বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে, মূলধনও সাশ্রয় হচ্ছে। অপরিণত শিশুদের জন্য তাপমাত্রা, আর্দ্রতা, অক্সিজেনের পরিমাণ নিয়ন্ত্রণে তৈরি করা হয়েছে ইনকিউবেটর, প্রয়োজন অনুযায়ী যেটি বহন করা যাবে যে কোনো জায়গায়। দেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে এটি সহায়ক হবে বলে দাবি উদ্ভাবকদের। আমাদের দেশে হ্যান্ড কেয়ার ইনফ্যান্ট ইনকিউবেটর মূলত নাই। আমাদের দেশে যেটা আছে সেটা হলো ট্রলি সিস্টেম,
কিন্তু আমরা যখন একটা বাচ্চাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব, দেন তখন হয়ে ওঠে না বা নিয়ে যেতে পারি না। এখন এই মেশিন থাকার ফলে আমরা একটা মেশিনে এই বাচ্চার ভিতরে ঢুকাই নিয়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে ডাক্তারকে আমরা ক্যারি করতে পারবো। এমন সব নতুন উদ্ভাবনের দেখা মেলে রাজধানীতে শুরু হওয়া ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে, যেখানে 30টি নতুন উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে A2i প্রকল্পের ইনোভেশন ল্যাবের উদ্যোগে, যার বাজারজাতকরণই বড় চ্যালেঞ্জ। এই যে হেলথ কেয়ারের উপরে আজকে যেটা আসছে এটা খুবই ভালো, কারণ আমাদের দেশের এতগুলো এত লোকের জন্য হেলথ কেয়ারের দরকার। যদি এই ইনোভেশনটা আরও আধুনিক হয় তাহলে কিন্তু আমরা আমাদের দেশে ব্যবহার করতে পারব, পাশের দেশ ভারতেও কিন্তু রপ্তানি করতে পারবে। শুধু স্বল্প এবং ক্ষুদ্র আকারে চিন্তা করলে হবে না, এটা আন্তর্জাতিক বাজারকে চিন্তা করে এবং বিরাট বৃহৎ বাজারকে চিন্তা করে ইনোভেশনকে করতে হবে। যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, ইনোভেটর তৈরি করছেন, সেগুলো কিন্তু মার্কেট করতে হবে। ইনোভেটর অনেক ক্ষেত্রেই তারা খুব ছোট আকারে কাজ করছেন, এটাকে মার্কেট করার জন্য যে পুঁজি দরকার বা যেই সারা দেশে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দরকার সেটা তাদের নেই। বেসরকারি শিল্প উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত সেমিনারে আলোচকরা জানান, চতুর্থ শিল্প বিপ্লবে পিছিয়ে না পড়তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত উদ্ভাবন বাড়াতে হবে, আর এজন্য বেসরকারি খাতের সহযোগিতা চাওয়া হয়। One request to our private sector, please come forward and encourage these young innovators. More than 80% of all the development around the world is not doing by government, it is by the private sector. One of the major changes that you've seen in the global agenda, development agenda, is that in the sustainable development goal agenda, which Bangladesh is one of the sort of front runners right now, there is an expectation that the private sector will take a lead. We are in engagement with the private sector, with the government. দেশে প্রযুক্তিগত উদ্ভাবনের সুযোগ বাড়াতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডাকে সুনির্দিষ্ট ও খাতভিত্তিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে সাইবার নিরাপত্তা ঝুঁকির ব্যাপকতাও বাড়ছে, তাই ইন্টারনেট অব থিংস, ক্লাউড কম্পিউটিং কিংবা ব্লকচেইনের মতো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সচেতন থাকতে হবে ডিভাইস ব্যবহারকারীদেরও। মঙ্গলবার সাইবার নিরাপত্তা নিয়ে BIBM এবং DGSEC কাউন্সিলের যৌথ সেমিনারে এ পরামর্শ উঠে আসে। তথ্য আদান প্রদানে অনলাইন বা ডিজিটাল মাধ্যমের ব্যবহার যত বাড়ছে, তথ্য চুরি বা হ্যাকিংয়ের ঘটনাও তত বাড়ছে। পরিসংখ্যান বলছে বছরে $3 trillion ক্ষতি হয় সাইবার অপরাধের কারণে, 2021 সালে যা 6 trillion গিয়ে দাঁড়াবে। ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কার্ডনেক্সাসের তথ্য বলছে বিশ্বে এখন সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ম্যালওয়্যার ভাইরাসের মাধ্যমে, তবে দ্রুতই বাড়ছে ফিশিং, ডাটা ব্রিচ, ক্রিপ্টো ব্রিচিং কিংবা ওয়েব ভিত্তিক হামলার ঘটনা। You can do ethical hacking, you can do pen testing, you can deploy software. You can do all the things that you think that may prevent. The fact is unfortunately the bad actors are, you know, they're highly innovative, they're creative, they don't have to abide by any rules and they can do whatever they want whenever they want. And so at some point they will breach almost any infrastructure. বৈশ্বিক হুমকি থেকে মুক্ত নয় বাংলাদেশও। ক্যাসপারস্কির পরিসংখ্যান বলছে বিশ্বের সবচেয়ে বেশি সাইবার আক্রমণের শিকার দেশের মধ্যে বাংলাদেশ আছে 13 নম্বরে। যদিও রিজার্ভ চুরির ঘটনার পর ন্যাশনাল সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, গড়ে তোলা হয়েছে ডিজিটাল ফরেন্সিক ল্যাব, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার এবং কম্পিউটার ইনসিডেন্স রেসপন্স টিম, কিন্তু দ্রুত পরিবর্তনশীল সাইবার অপরাধের এই সময়ে যুক্ত হচ্ছে নতুন নতুন ঝুঁকি। উইথ দ্য পেস অফ ডিজিটাইজেশন অ্যান্ড অটোমেশন ইন ব্যাংকিং সিস্টেম ইন আওয়ার কান্ট্রি, the threat of cyber is looming larger day by day, and in recent years massive changes have taken place in the payment system of our country, both for the domestic and cross border transactions, and the banks are now exposed to higher degree of cyber security risk than any other time before. The banking community needs adequate awareness, preparation and measures to manage and mitigate this risk. Internet of the things, artificial intelligence, machine learning, cloud computing, blockchain technology are getting momentum, and security threats associated to these are also to be very carefully considered before deployment. For that reason, the man behind the machine is very important, because the deliberative decisions will have to be taken to you when is the correct time, whether before installing any of the devices you will have to be very careful whether it is secured or not.
শুধু আইটি বিশেষজ্ঞদেরই নয়, সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীদের সচেতন করে তোলার তাগিদ উঠে আসে আলোচনায়। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সরবরাহ ভালো থাকলেও বাজারে পেঁয়াজের দর বাড়ছে অযৌক্তিকভাবে, আর দর বৃদ্ধি নিয়ে একে অন্যকে দোষারোপ করছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকাল বিকাল পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। যশোর, সাভার, নাটোর ও নেত্রকোনার খুচরা বাজারে মঙ্গলবার প্রতি কেজি পেঁয়াজ 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, যা আড়তে বিক্রি হচ্ছে 80 টাকায়। 7 দিন আগেও এর খুচরা দর ছিল প্রতি কেজি 70 টাকা, এখন বেচতেছি আপনার 100 টাকা কেজি, 90-95 টাকা কেজি বেচতেছি। 100 টাকা 90 টাকা করে কি এক কেজি পেঁয়াজ নেওয়া সম্ভব? পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারতের বিকল্প হিসেবে চীন ও মিয়ানমার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে আমদানি হওয়ায় কয়েকদিন দাম কিছুটা কম ছিল, এখনও আমদানি অব্যাহত রয়েছে। গত 14 দিনে শুধু টেকনাফ স্থলবন্দর হয়ে এসেছে প্রায় 8,000 টন, প্রতিদিনই প্রায় 500 টন করে পেঁয়াজ আসছে। আগে আমদানি করা ভারতের পেঁয়াজ পচা ও সরবরাহ কমের অজুহাতে গত 2 দিনে এর দাম ফের কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে গেছে। বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকলেও দামে তেমন প্রভাব পড়ছে না, এটি পাইকারি ব্যবসায়ীদের কারসাজি বলছেন খুচরা ব্যবসায়ীরা। যে পরিমাণ এলসি আসার কথা সে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি না, আর গৃহস্থ পেঁয়াজ কম আসছে বাজারে, যার জন্য পেঁয়াজের দামটা বেশি। বড় ব্যবসায়ীরা যদি দামটা হলো নিয়ন্ত্রণের মধ্যে চেষ্টা করে তাহলে হলো দামটা কমতে পারে, আর এছাড়া তো সরকারের মনিটরিংয়ের ব্যাপারও আছে। সরকার যাতে অনুরোধ করবো তারা যেন শুধু ভারতের উপর ডিপেন্ড না করে তা আরও যেসব হচ্ছে নেইবার কান্ট্রি আছে তাদের সাথে নেগোশিয়েট করে এটা আমদানি ব্যবস্থা। এদিকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল। বাড়তি দামে বিক্রির অভিযোগে 20,000 টাকা করে 2টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমরা প্রত্যেকটি দোকানের কিন্তু আমরা মূল্য তালিকা কিন্তু আমরা ভেরিফাই করেছি এবং সেই অনুযায়ী এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে কিনা সেটাই কিন্তু আমরা দেখছি, এবং এই মোমেন্টে কিন্তু এখানে বাজার দর কিন্তু মিয়ানমারের পেঁয়াজ 50-55-52 টাকা দরে বিক্রি হচ্ছে এবং ভারতীয় যে পেঁয়াজ সেটা কিন্তু 60-65 টাকা দরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সজীব সাদিক, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। টানা দরপতনের পর বড় আকারের সূচকের উত্থানের মধ্য দিয়ে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সূচক বেড়েছে 2.25 ভাগ। সার্বিক সূচক DSEX 110 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,821-এ। এদিন লেনদেন হয়েছে 328 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 311টির, কমেছে 24টির দর, আর অপরিবর্তিত রয়েছে 17টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের। অনেকদিন পড়ার পরে আজকে বেঞ্চমার্ক DSEX ইন্ডেক্স 110 পয়েন্ট বেড়ে 4,821 পয়েন্টে ক্লোজ করেছে। আজকে DS30 ইন্ডেক্স 34 পয়েন্ট বেড়েছে আর DSE শরিয়া ইন্ডেক্স 28 পয়েন্ট বেড়েছে। আজকে টার্নওভার ছিল 328 কোটি, যেটা গতকালের তুলনায় 9.4% বেশি। প্রতিটি সেক্টর আজকে পজিটিভ কন্ট্রিবিউশন ছিল, যার মধ্যে টেলিকমিউনিকেশনস এবং ইঞ্জিনিয়ারিং 4.8% বেড়েছে আর ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর 3.3% বেড়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর আজকে শুধুমাত্র 1% বেড়েছে। অন্যদিকে ব্যাংক আজ সেক্টর আজকে 1.6% বেড়েছে আর ইন্স্যুরেন্স সেক্টর 2.4% বেড়েছে। আজকে ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স এবং ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। আজকে গ্রামীণ ফোন, ইউনাইটেড পাওয়ার আর ICB ইন্ডেক্সের প্রতি সবচেয়ে বেশি পজিটিভ কন্ট্রিবিউশন করেছে। অন্যদিকে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া এবং স্ট্যান্ডার্ড সেরামিক্স ইন্ডেক্সের প্রতি সবচেয়ে বেশি নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে। সমস্যাটা যেখানকার সমাধানটাও হওয়া চাই, সেই জায়গার জন্য মানানসই। এমন এক দর্শন নিয়েই দারিদ্র বিমোচনের নতুন সব কৌশল নির্ধারণ করেছেন এবছর অর্থনীতিতে নোবেল বিজয়ী 3 অর্থনীতিবিদ। সামনের দিনেও এমন উদ্যোগ নিয়ে বিশ্বের দারিদ্র পীড়িত দেশগুলোর সরকারকে সহায়তা করতে চান তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1 কেজি ডাল বিনামূল্যে দেয়া হবে যদি সন্তানটিকে নিয়ে আসা হয় টিকা দিতে, এমন ঘোষণায় গতিশীল হয় স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্কুলের শিক্ষার মান বাড়ে যদি স্থায়ী চাকুরির বদলে শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগ আর ভালো কাজে মেয়াদ বাড়ানোর শর্ত দেয়া যায়, কিংবা বিনামূল্যে ওষুধ দেওয়া হলে 75 ভাগ অভিভাবক আগ্রহী হন সন্তানকে চিকিৎসা দিতে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মাধ্যমে গরিব মানুষের ভাগ্য বদলে মাঠ পর্যায়ের এমন বেশ কিছু কার্যকরী কৌশল প্রণয়ন করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডাফলো আর মাইকেল ক্রেমার, যার স্বীকৃতি হিসেবে এবছর অর্থনীতির নোবেল পুরস্কারটি এলো তাদের কাছে। এমন পুরস্কার পাওয়া সত্যি অসাধারণ, শুধু আমাদের জন্য নয়,
বরং এই পুরো কার্যক্রমের জন্য। এর মাধ্যমে আমাদের যাত্রা আরো সহজ হবে। বাস্তবতার নিরিখে নীতি গ্রহণের এই রূপরেখা নিয়ে যেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি, আশা করি এখন থেকে সেটা পারব। নীতি গ্রহণ করা হবে সরেজমিন অভিজ্ঞতার আলোকে, যা বুঝতে আপনাকে কিভাবে দরিদ্র মানুষ তাদের জীবনযাপন করে তা দেখতে হবে, তাদের সিদ্ধান্তগুলো কিসের দ্বারা প্রভাবিত হয় কিংবা কোন কারণে তারা নতুন কোনো পরিবর্তন গ্রহণ করে না সেটা বুঝতে হবে। তাই সমাজ ভেদে ভিন্ন ভিন্ন নীতি নিতে হয়। 54 বছর বয়সী মাইকেল ক্রেমার বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক। স্বাস্থ্য আর উন্নয়ন অর্থনীতিতে বিশেষজ্ঞ তিনি। শিক্ষাজীবনের পুরোটাই কেটেছে হার্ভার্ডে। একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। কলকাতায় জন্ম নেয় অভিজিৎ শিক্ষাজীবনের শুরু থেকে স্নাতক পর্যন্ত কাটিয়েছেন ওই শহরেই। অর্থশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে ফোর্ড ফাউন্ডেশনের আন্তর্জাতিক অধ্যাপক হিসেবে যুক্তরাষ্ট্রের এমআইটিতে পড়াচ্ছেন তিনি। এস্থার ডাফলোর গবেষণাটিও এমআইটি থেকে। ফরাসি বংশোদ্ভূত এই মার্কিন অর্থনীতিবিদ স্বামী অভিজিৎকে নিয়ে গড়ে তুলেছেন আব্দুল লতিফ জামেলি প্রপার্টি অ্যাকশন ল্যাব, জেপ্যাল। সারা বিশ্বের 400-এরও বেশি অধ্যাপক জেপ্যালের এই র্যান্ডম কন্ট্রোল ট্রায়াল নিয়ে কাজ করছে, অধিকতর গবেষণা করছে। আমরা এই কার্যক্রমের পরিবর্তন চাই না, আমরা এই প্রক্রিয়ায় এগিয়ে নিতে চাই। দেখতে চাই সমাজের সমস্যাগুলো সমাধানে আরো কতটা কার্যকর হতে পারে এই নীতি। সরকারের সঙ্গে এ নিয়ে আরো কাজ করার সুযোগ আছে। আমরা চাই সরকারগুলোকে সহায়তা করতে, যাতে তারা বাস্তবতার নিরিখে নীতি প্রণয়ন করতে পারে। 46 বছরের এস্থার ডাফলো সবচেয়ে কম বয়সে অর্থনীতিতে নোবেল প্রাপ্তির খ্যাতি অর্জন করল, আর এ নিয়ে ষষ্ঠবারের মতো যুগল হিসেবে এই সম্মাননা পেল কোনো দম্পতি। আগামী 10ই ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।